হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি বন্ধুরা। আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। তো বন্ধুরা, আজকে আমাদের পাড়ায় শেতলা আর রক্ষা কালী মায়ের পুজো আছে। তো এখন দাদা ভাই আর আমি রেডি হয়ে গেছি, যাব শেতলা মায়ের পুজো দিতে, আর সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর রাতে আছে রক্ষা কালী মায়ের পুজো, সেটাও কিন্তু শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো, ভালোবাসা দিও আর সাপোর্ট করো বন্ধুরা। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। মঙ্গলবার দিন আমাদের পাড়ায় পুজো ছিল, শেতলা রক্ষা কালী মায়ের পুজো। তো শেতলা পুজোর জন্য পান্তা খেতে হয়, তো এই জন্য মা সোমবার দিন রাতে পান্তা আর ভাজা রান্না করেছে। দেখো, ভাজার মধ্যে আছে আলু ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর কুমড়ো ভাজা। বন্ধুরা, তোমরা কারা কারা পান্তা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সেজে গুজে আমরা সবাই মিলে যাচ্ছি শেতলা মায়ের পুজো দিতে। দেখো, এখানে আছে আমার মা, আমি আছি ক্যামেরার ওপারে, আর তোমাদের দাদা ভাই আর বৌদি, চারজনে যাচ্ছি পুজো দিতে। তো চলে এসেছি, এসেই প্রথমেই তোমাদের মায়ের মূর্তিটা শেয়ার করলাম। দেখো মায়ের মুখটা কত সুন্দর দেখতে লাগছে। প্রতি বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি যে মা কখন আসবে। তো এই দিনটা, সারা দিনটা আমরা ভীষণ মজার সাথে, আনন্দের সাথে কাটাই একসাথে সবাই মিলে। পাড়ার প্রত্যেকটা মানুষ একসাথে মিলিত হই, গল্প আনন্দ সব কিছুই করি। তো দেখো মায়ের মূর্তিটা বেশ সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে বারবার শেয়ার করতে ইচ্ছা করছে। তো দেখো মা ফুলের সাজে যেন আরেক নতুন রূপে সেজে উঠেছে বন্ধুরা। তো এখানে সবাই পুজো দিতে এসেছে। তো দেখো সবাই পুজো দিচ্ছে, তার মনের আশা কামনা মাকে জানাচ্ছে। তো দেখো আমিও সেটাই করছি, নিজের মনের আশা যাতে পূরণ হয় মাকে সেটাই জানাই। তো এখন মাকে আমি ধূপ দিয়ে আরতি করব, তাই ধূপ জ্বেলে নিয়েছি। দেখো মাকে আরতিও করছি ধূপ দিয়ে, আর মাকে এটাই বলছি যে মা যেন নিজেও ভালো থাকে আর প্রত্যেক মানুষের আশা স্বপ্ন সবটাই পূরণ করে। তার সাথে আমার অনেক স্বপ্ন আশা আছে, মাকে জানিয়েছি, মা নিশ্চয়ই পূরণ করবে। ধূপ দিয়ে আমার আরতি করা হয়ে গেছে। তো এরপর মাকে আমি প্রণাম করে এখন মন্দিরেই বসবো, কারণ মা আমি দুজনেই উপোস করেছি। শেতলা মায়ের মন্দিরে শরবতের ব্যবস্থাও করা হয়েছে, তো ধনীবাবু নিয়ে এসছে তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো এইদিকে দেখো সবাই ডন্ডি কাটতে যাবে, তাই রেডি হচ্ছে। আর ওখানে মাইকে বলছে যে যারা যারা যাবে তারা যেন তাড়াতাড়ি চলে আসে মন্দিরে। তো এই দেখো এরা সবাই ডন্ডি কাটতে যাবে। তো দেখো এখানে সবাই স্নান করে চলে এসেছে মায়ের মন্দিরের কাছে, তো এখানে ডন্ডি কাটছে সবাই। আর এদিকে হলো খুব ভালো একটা ব্যবস্থা করেছে, এটা হলো জল দিয়ে সুন্দর করে রাস্তাটা ধুয়ে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ভীষণ গরম পড়েছে, আর এই গরমে উপোস করে ডন্ডি কাটতে সত্যিই খুব কষ্ট হয়, তাই এই ব্যবস্থাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। মা যেন সবাইকে ভালো রাখে আর সবার মনস্কামনা পূরণ করে। তো দেখো এখানে ডন্ডি কাটার পর আমরা সবাই মিলে একসাথে পুষ্পাঞ্জলি দিচ্ছি। তো পুষ্পাঞ্জলির পর তোমরা মায়ের আরতিটা দেখতে থাকো, স্কিপ না করে। পুজো শেষ হয়ে গেছে। তো দেখো এখানে সবাই এখন অপেক্ষা করছে, কারণ এক্ষুনি ভোগ বিতরণ করা হবে। তো যারা পুজো দিয়েছিল সেই পুজোর ডালা মানে নেবে বলে সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। তো এখানে দেখো বাতাসা, এখানে বাতাসার হরিণট দেওয়া হচ্ছে, এটাকে বাতাসার হরিণটই বলে, আমি জানি না বন্ধুরা। তো কী বলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যেটা জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো পুজো শেষ, একটু মনটাও খারাপ হয়ে গেল, যেহেতু বছরে একদিনই পুজো হয়।
তো আমিও এখানে সবার মতো বাতাসা ছড়িয়েছি। তো আমারও মনটা ভীষণ খারাপ, তো একটা দিন পুজো, তাও খুব তাড়াতাড়ি যেন পুজো শেষ হয়ে গেল এটাই মনে হচ্ছে। শেতলা পুজো শেষ, আর বন্ধুরা সূর্য ডোবার আগেই আমাদের শেতলা মাকে ভাসান দিতে হয়। তো দেখো শেতলা মার পুজো শেষ হয়ে গেছে, একটু মনটা খারাপ হয়ে গেল, তবে মন খারাপ করে দরকার নেই, এখনও রক্ষাকালী মায়ের পুজো বাকি আছে। তো সবাই মিলে এখন মাকে বিদায় জানাচ্ছে আর মাকে অনেক প্রণাম জানাই। মাও যেন খুব খুব ভালো থাকে আর মায়ের সন্তানদেরও যেন অনেক ভালো রাখে। আসছে বছর আবার হবে, মায়ের জন্য আবার একটা বছর অপেক্ষা। তো বন্ধুরা শীতলা পুজোর ওখান থেকে বাড়ি চলে এসেছি আর আমি ভীষণ টায়ার্ড, কারণ মানে রক্ষা কালী মায়েরও উপোস করেছি। তো দেখো কেমন হয়েছে মালাটা, অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক বড় মালা, কেউ একা উঁচু করতে পারছে না। পারবো না, এটা আছে একটা জবার মালা মায়ের, এটা আমি আর বার করলাম না। এটা শিবের মালা, আর সব থেকে মজার জিনিস কাছে নিয়ে এসো তাহলে দেখতে হবে, এটা হলো রক্ষা মায়ের মুকুট, কালীমায়ের মুকুট। আর দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। আর এই একটা আছে, ঠিক আছে বের করতে হবে না, ছোট তো, ভুলে বাবার মালা গোলাপের। তো এরকম মালা প্রতি বছরই দেওয়া হয় ঠাকুরকে। তো বন্ধুরা কি কি মালা এনেছে তোমাদের সাথে শেয়ার করলাম, আর একটু পরে আমরা যাব ওখানে, মানে ঠাকুরকে মালা পরাচ্ছে, তো যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। বাবা মা রক্ষাকালী মায়ের জন্য মালা আনতে গিয়ে বাড়ির ঠাকুরের জন্য মালা এনেছে, দেখো মন্দিরটা কত সুন্দর সেজে উঠেছে। আমাদের পাড়ার রক্ষাকালী মায়ের মন্দিরের গেটটা দেখো বন্ধুরা কত সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে, তাই তোমাদের সাথেও সুন্দর করে একবার শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা মন্দিরে চলে এসেছি আর এসেই প্রথমে মায়ের মূর্তিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখানে মাসিদের সাথে আমি দাঁড়িয়ে গল্প করছি আর মাকে মালা পরানো হচ্ছে এখন, তো সেই ভিডিও আমি তোমাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো এই মুকুটটা তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, বাবা নিয়ে এসেছে। তো দেখো মুকুটটা পরে মাকে কত সুন্দর লাগছে, তো মুকুটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই জবার মালাটা প্যাকেট থেকে তখন বার করে তোমাদেরকে দেখানো হয়নি, তো এখন দেখে নাও মালাটা বেশ বড়, তো এটাও মাকে পরানো হবে এখন। আর এই মালাটা তোমাদের সাথে শেয়ার করেছি, আগেও শেয়ার করেছি, তো দেখো পুরোটা দেখাতে পারিনি এত বড় ছিল। তো এখন তোমরা দেখে নাও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে পুরোহিত জেটিরা পুজোর জন্য জোগাড় করছে। তো দেখো বন্ধুরা মাকে মালা পরানো হয়ে গেছে, মা যেন ফুলের সাজে এক নতুন রূপে সেজে উঠেছে, মাকে কত সুন্দর দেখতে লাগছে। তো দেখো মায়ের মুখটা, মাকে সুন্দর করে মালা পরানোর পর পুরোহিত জেঠু বসে পড়েছে পুজো করতে, আর দেখো মায়ের মুখটা বারবার তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে পুরোহিত জেঠু পুজোর জোগাড় করছে, তার সাথে মা কাকিমারাও হেল্প করছে। পুজোর জোগাড় করতে বন্ধুরা বেশ ভালো লাগে, আমি কিন্তু পুজোর জোগাড় করতে খুবই ভালোবাসি বন্ধুরা, পুজোর জোগাড় করলে মনে যেন একটা অন্যরকম শান্তি, তাই না বলো বন্ধুরা? তোমরা কি বলো সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখো এখানে পুজোর জোগাড় চলছে, পুরোহিত জেঠু সব কিছু পুজোর জোগাড় করে নিচ্ছে, আর এখানে আমরা 108টা প্রদীপ জ্বালাচ্ছি। তো আমরা যারা উপোস করেছি তারা সবাই মিলে প্রথমে 108টা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। তো এখানে দেখো আমি 108টা প্রদীপ জ্বেলে চলে এসেছি, কারণ সবাইকে একটু সুযোগ করে দিতে হবে প্রদীপ জ্বালানোর জন্য। দেখো প্রদীপ জ্বালানো হয়ে গেছে 108টা, কত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা কাছ থেকে তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো 108টা প্রদীপ জ্বালানোর পর এখন মা রক্ষাকালী মায়ের আরতি হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। Thank you.
তোমাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করছি রক্ষা কালী মায়ের আরতিটা। আশা করি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে বন্ধুরা। মায়ের আরতির পর এখন সবাই মিলে চলে যাচ্ছে স্নান করতে ডন্ডি কাটার জন্য। তো দেখো আমিও যাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন সবাই মিলে ডন্ডি কাটার জন্য স্নান করতে যাচ্ছে, এরপর তোমাদের সাথে সুন্দর করে ডন্ডি কাটাটাও শেয়ার করব। তো দেখো বন্ধুরা স্নান করে সবাই চলে এসেছে আর এখানে ডন্ডি কাটছে। তো ভীষণ কষ্ট হচ্ছে, কারণ একে অনেকটা গরম বন্ধুরা, তারপর রাস্তাটা ভীষণ গরম, আর সারাদিন উপোস করার পর এইভাবে ডন্ডি কাটতে কিন্তু খুবই কষ্ট হয় বন্ধুরা। তো দেখো ডন্ডি কাটাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো পুজো অঞ্জলি দেওয়ার পরে আমার সব আইসক্রিম খাচ্ছে বন্ধুরা। হোম ডন্ডি কাটা আর তোমাদের সাথে আর মায়ের আরতিটা ভালোভাবে শেয়ার করেছি। তো এখন মা চলে যাচ্ছে, তাই আমরা সবাই মিলে মাকে বিদায় জানাই। তো মা অনেক ভালো থাক, সুস্থ থাক, আর মা যেন সকলকে খুব ভালো রাখে আর সকলের মনস্কামনা পূরণ করে। তো বন্ধুরা আবারও একটা বছর মায়ের জন্য অপেক্ষা করতে হবে, কারণ এই দিনটাই মা আসে আমাদের কাছে। তো আবারও একটা বছর মায়ের জন্য অপেক্ষা করব আমরা। তো আমরা সবাই এটাই জানাই, মা খুব ভালো থাক, সুস্থ থাক, আর মায়ের প্রত্যেক সন্তানকে যেন মা খুব ভালো রাখে, হাসি খুশিতে ভরিয়ে রাখে। পাড়ার প্রত্যেকটা মানুষ অধীর আগ্রহে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে যে মা কখন আসবে। তো বন্ধুরা মা এসেছে, পুজোও হয়ে গেছে। তো দেখো মা এখন চলে যাচ্ছে। তো এই দিনটা আমরা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি মায়ের জন্য। আমাদের পাড়ার শেতলা মাকে সূর্য ডোবার আগে যেমন ভাসান দিতে হয়, তেমন রক্ষা কালী মাকেও সূর্য ওঠার আগে ভাসান দিতে হয়। তাই ভোরবেলায় পাঁচটার মধ্যে পুজো কমপ্লিট করে এখন মা চলে যাচ্ছে, আবার একটা বছরের অপেক্ষা।